নমস্কার, রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, নিরামিষ বন্ধুদের জন্য একটা সাইড ডিশ হিসাবে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি, মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। তাহলে চলুন আজকে দেখে নিই মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙেটা দেখুন লম্বালম্বি করে এরকম একটু কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম ঝিঙে নেওয়া আছে। এছাড়া আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে আমি আগে থেকে 2 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। লাগছে টমেটো, এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বালম্বি করে। এছাড়া চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। ফড়নে আমি ইউজ করবো 2 তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এছাড়া মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, এখানে সামান্য চিনি, সর্ষের তেলে রান্নাটা করবো সর্ষের তেল, আর সামান্য একটু ঘি। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে নিরামিষ মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিই। নিরামিষ মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনে একটা কড়াই নিয়েছি। কড়াইটা একটু গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। এটা গরম হতেই আমি এখানে ফড়নে দিয়ে দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর গোটা জিরে 1/2 টিস্পুন দিয়ে ফড়নটা জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। এখানে 1 টিস্পুন জিরে বাটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। আদা আর জিরে বাটাটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, নইলে কিন্তু এটা তেলের উপরে আদাটা দিলে খুব বেশি ছিটকোয়, এর জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, ভিজিয়ে নিয়েছিলাম যেই মুগ ডালটা, সেই মুগ ডালটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি 50 গ্রাম মতন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে নিয়ে মুগ ডালটাকেও ভেজে নিচ্ছি। মশলা এবং মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে দুটোই চলে যাবে, তো সেই অনুযায়ী আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একসঙ্গে নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে নিয়ে আমি মুগ ডালটাকে ভেজে নিলাম 3 থেকে 3.5 মিনিট। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি লবণের ইউজ করিনি, তাই এখানে একদম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আমি 5টা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচি, সমস্ত কিছু দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি এগুলোকে একসঙ্গে। দিয়ে আমি এগুলোকে আরও 2 মিনিট একসঙ্গে কষিয়ে নেবো, এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এইগুলোকে একসঙ্গে নিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন আমি সমস্ত কিছু দিয়ে এখানে আরও 2 মিনিট কষিয়ে নিলাম টমেটোটা দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা। আমি লম্বা সাইজে এই ঝিঙেগুলোকে কেটে নিয়েছিলাম, এখানে 500 গ্রাম ঝিঙে আছে। ঝিঙেটা দিয়ে আমি খুব ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি। দেখুন ঝিঙেটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম, এটা মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু এই রান্নাটাতে এক্সট্রা কোনো জলের ইউজ করব না, ঝিঙে দিয়ে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ঝিঙেগুলো এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি কিন্তু যে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি দুবার একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচে না লেগে যায়। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি,
দেখুন এখন কিন্তু ঝিঙে এবং ডাল দুটোই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটু আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঝিঙেটা কিন্তু একদমই হয়ে গেছে, মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট একদম প্রস্তুত হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগে এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো বা মিষ্টি দিয়ে দেবো। এখানে 1.5 টি স্পুন মিষ্টি দিয়ে দিলাম, আপনারা যদি মিষ্টিটা না পছন্দ করেন তাহলে দেবেন না। আর 1 টি স্পুন ঘি দিয়ে দিলাম। নিরামিষ যে কোনো তরকারিতে একটু ঘি দিলে তার টেস্টটা কিন্তু একটু বেশিই ভালো হয়। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চিনি আর ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে আর একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন আপনারা যদি এটাকে আরও একটু ড্রাই করতে চান তাহলে কিন্তু আর একটু রান্না করে নিয়ে জলটাকে ড্রাই করে নেবেন। আমি ঠিক এরকম রাখতে চাইছি তাই এখনই এটাকে অফ করে দিলাম। তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে সাইড ডিশ হিসাবে আপনারা রাখতে পারেন, তাছাড়া আমিষ দিনেও কিন্তু এটা মাছ ভাতের সঙ্গেও কিন্তু সাইড ডিশ হিসাবে দারুণ লাগে। তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমি কত সহজে স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আরও কী ধরনের রেসিপি খেতে পছন্দ করেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।